লিগে ফের একটি ম্যাচ অমীমাংসিত রয়ে গেল। বৃহস্পতিবার উমাকান্ত ময়দানে চলতি এ ডিভিশন লিগে ত্রিপুরা পুলিশ বনাম জুয়েলসের ম্যাচে ঘটল এই ঘটনা। দুর্দান্ত লড়াই পর শেষ অবধি 2-2 গোলে ড্র করল ম্যাচটি। পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হলো এদিন দুই দলকেই। ফের তিন পয়েন্ট নষ্ট করল দুদলই। বৃহস্পতিবার টিএফএ পরিচালিত চন্দ্র মেমোরিয়াল লিগে ত্রিপুরা পুলিশ বনাম জুয়েলস ম্যাচে ঘটল এই ঘটনা। লিড নিয়েও তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না পুলিশ দল। সুবাদে ম্যাচ ড্র করেই মাঠ ছাড়তে হলো উভয় দলকেই। ম্যাচের শুরু থেকে পুলিশ বেশ ভালোই খেলছিল, সফলতাও পায় দল। রবীন্দ্র দেববর্মার গোলে লিড নিয়ে নেয় পুলিশ। গোলটা হজম করে পাল্টা তা পরিশোধ করার লক্ষ্যে জুয়েলস শিবিরে নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করলেও তিন কাঠিতে বল রাখা হয়ে উঠছিল না তাদের পক্ষে। কাটতে থাকে সময়। 36 মিনিটে পুলিশের পক্ষে দ্বিতীয় গোল আদায় করে নেয় বিনোদ কিশোর জমাতিয়া। এক থেকে বেড়ে গোল ব্যবধান হয়ে গেল 2-এ। প্রথমার্ধ প্রায় শেষ। ইনজুরি টাইমে বিশ্বনন্দ জমাতিয়া জুয়েলসের পক্ষে একটি গোল করতে সক্ষম হয়। যাক, কিছুটা বদলালো ম্যাচের চিত্র। 2-1 গোলে জবনিকা ঘটে প্রথমার্ধের। বিরতি কাটিয়ে ফের শুরু হলো ম্যাচ। পুলিশ দলকে এই অর্ধে তেমন সাবলীল মনে হচ্ছিল না। দমে ভীষণই ঘাটতি দেখা গেল প্রত্যেকের মধ্যেই। এই সুযোগটাকে কাজে লাগিয়ে জুয়েলসের পক্ষে দ্বিতীয় গোল হাসিল করে নিল সালকাহাম জামাতিয়া। পেছন থেকে ম্যাচে সমতায় ফিরে আরও বেশি সচেতন হয়ে গেল জুয়েলস দল। অবশিষ্ট সময়টাতে গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে দু দলই আপ্রাণ চেষ্টা করলেও আখেরে কোনো লাভ হয়নি। সুবাদে অমীমাংসিতই রয়ে গেল ম্যাচটি। এক পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হলো দু দলকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।